আপাতত মায়ের কোলে নিরাপদ আশ্রয়, এখনো চোখ ফোটেনি। তবে এই শিশু চোখ মেলে যখন পৃথিবী দেখবে, হয়তো তখন থেকেই খুঁজে বেড়াবে পিতৃপরিচয়। কিন্তু কোনোদিনও কি তা জানা যাবে? মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গেল রোববার রাতে ফুটফুটে এক মেয়ে শিশুর জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন ঝুমুর। তবে এ সময় পাওয়া যায়নি শিশুর বাবাকে। ডিউটি করতেছি, সাড়ে এগারোটার দিকটা মহিলার দুটা ছেলে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা চেক আপ করে দেখি প্রেগনেন্ট। এরপর দেখি মেয়েবাবু হয়েছি। মেয়েবাবু হওয়ার পরেতে এতে ওষুধ পানি যা আছে সব সমাজ কল্যাণ দিতে আছে, সরকারি দিতে আছে, চিকিৎসা চলতেছে। আজ পর্যন্ত অন্তর্ভুক্ত কোনো গার্জিয়ান নেই। বে একজনে নিতে আসতেছে, কিনতে আসতেছে, কেউই অন্তর্ভুক্ত খোঁজ খবর নেই। গতকালই পৃথিবীর আলো দেখেছে যে শিশু, তার ভবিষ্যৎ আজই অনিশ্চিত। মানসিক ভারসাম্যহীন ঝুমুরকে মুন্সীগঞ্জ শহরের কাচারি, সুপারমার্কেট, লিচুতলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখেছেন স্থানীয়রা। রোববার রাতে প্রসব বেদনায় কাতরাতে দেখে স্থানীয়রা তাকে নিয়ে আসেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সোহাগ হাসানের পরামর্শে গাইনি সার্জনের সহযোগিতায় স্বাভাবিক প্রক্রিয়ায় ফুটফুটে মেয়ে শিশু সন্তানের জন্ম দেন ঝুমুর। অনা হাসপাতাল কয়দিন থাকবো? বেশি হলে 7 দিনের বেশি তার থাকা যান। আর এই বাচ্চা অনেক কই যাইব বা বাচ্চার মা কই যাবো, হেরম রন্ত সিদ্ধার্থ জানি না, কইতে পারতেছি ওনার ঠিকানা বলতে পারে না। আর বাচ্চা নিয়ে কই থাকবো বা বাচ্চার মা কই থাকবো, হেরম রন্ত সিদ্ধান্ত জানি না, আর বলতে পারতেছি না। পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ, রাস্তায় ঘুরে কাটে দিন আর রাস্তায় কাটে রাত। পাগলি বলে স্বামী হয়নি, পায়নি সংসার সাত। পাগলিও কি করেছিল যৌন আহ্বান? নীলার্দ্র নাজিমের সেই জনপ্রিয় কবিতাই যেন সত্যি হলো আরেকবার। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।